এমুহূর্তের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট, বৃষ্টি নামবে আর 48 ঘন্টায়, গা জ্বালানো গরম কমবে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া জানালো আবহাওয়া দপ্তর। এমনিতেই খামখেয়ালি আবহাওয়া, তার উপর দাপুটে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দুয়ে মিলে। চেনা পরিচিত আবহাওয়ায় পরিস্থিতি বদলে গেছে এখন। ঘূর্ণিঝড় আসার আগেই নিম্নচাপ পরিস্থিতির বৃষ্টির দেখা নেই বঙ্গে, বরং তাপমাত্রা বেড়েই চলেছে। সেই সঙ্গে তাপপ্রবাহ গা ফুড়িয়ে দিচ্ছে। বাংলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে হঠাৎ করে বৃষ্টির বার্তা এলো। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। আগামী 48 ঘন্টার মধ্যে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের 3টি জেলা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতে বৃষ্টি না হলে জ্বালা পোড়া গরম কিছুটা কমবে বলেও জানানো হয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে কলকাতা সংলগ্ন 3 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে 12 তারিখ ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। 13 তারিখে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা আছে। 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর পশ্চিমে এগোবে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলার দিকে ঘূর্ণিঝড় না এলেও এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আরও একটা ভালো খবর দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের পর থেকে তাপপ্রবাহে আর কষ্ট পেতে হবে না বঙ্গবাসীকে। কলকাতা হাওড়া হুগলি 224 পরগনা 2 মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্ক বার্তা আর থাকছে না। শনিবার থেকে তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।